আসলে এটাই সুবিধা, আপনাদের দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হবে না। পকেটে রাখবেন না, কারণ প্রচন্ড চেকিং, চেকিং করার পর তারপরে কিন্তু ভিতরে এন্ট্রি করতে হবে। शाहजहान के टाइम पर शाहजहान जैसा कोई दूसरा बादशाह नहीं था उसके लिए भी। দিল্লিতে আজ আমার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজ আমি যাচ্ছি আগ্রা তাজমহল, আগ্রা ফোর্ট আর মথুরা বৃন্দাবন। দিল্লিতে এসে আপনারা আগ্রা তাজমহল, আগ্রা ফোর্ট এবং মথুরা বৃন্দাবন কিভাবে ঘুরবেন কম পয়সার মধ্যে এবং কম বাজেটের মধ্যে। দিল্লি থেকে যে বাসের সার্ভিসগুলো রয়েছে এই বাসে করেই আপনাদের যে নিয়ে আসবে আগ্রা তাজমহল, আগ্রা ফোর্ট। তো এই বাসের ভাড়া কত পড়ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। বন্ধুরা, ভিতরে সিট অ্যারেঞ্জমেন্টটা 2x2, এদিকে দুটো এদিকে দুটো, 2x2। পাশে সিটগুলো যথেষ্ট ভালো, পুশব্যাক সিট। নিউ দিল্লি গুপ্তা রোড পাহাড়গঞ্জ থেকে সকাল 7টার সময় আমাদের বাস ছেড়েছিল আগ্রা ভ্রমণের উদ্দেশ্যে, এবং আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল আগ্রা ফোর্ট। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্টের পর্যটকদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভেতরে প্রবেশ করা যায়। এই ঐতিহাসিক স্মৃতিসৌধটি দেখার জন্য পর্যটকদের প্রবেশের মূল্য 50 টাকা। একটি পরিচয়পত্র থাকলেই তবেই ভেতরে প্রবেশ করা যায়। 15 বছরের কম বয়সী শিশুদের প্রবেশের কোনো টিকিট লাগে না। বন্ধুরা, টিকিট চেক করে এরকম টিকিট থাকবে, টিকিট চেক করে তারপরে আপনাদের ভেতরে যেতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিই, বাসে আসলে এটাই সুবিধা যে আপনাদের দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হবে না, বাসের যে গাইড থাকবে সেই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে টিকিটটা কেটে নেবে। এখানে ঢোকার জন্য টিকিট লেগেছে 50 রুপিস। আগ্রার এই দুর্গ আগ্রার রেড ফোর্ট নামে পরিচিত। লাল বেলে পাথরের তৈরি 16 শতকের একটি বিশাল দুর্গ, যেটি আগ্রায় যমুনা নদীর ডান তীরে অবস্থিত। এটি হলো উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক শহর। আগ্রা ফোর্ট মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিল। এই কাঠামোটি ভারতের মুঘল রাজবংশের স্থাপত্যের মহিমা প্রদর্শন করে। 1983 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। কমপ্লিট হওয়া থা ঔরঙ্গজেব কে টাইম 1665 লগে ইসকো বানানে ফোর জেনারেশন, ফার্স্ট আকবর, আকবর সন জাহাঙ্গীর, জাহাঙ্গীর সন শাহজাহান এন্ড ঔরঙ্গজেব। বন্ধুরা, এই যে 6506 বলছে এটা হচ্ছে আমাদের বাসের নাম্বার, আর আমাদের যে ট্যুর গাইড রয়েছেন উনি আমাদেরকে এই নামে কোড করে ডাকছেন যাতে আমরা সামনে চলে যেতে পারি। সামনে যে সুবিশাল প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এই প্রাচীরটির ওপারে মুঘলদের আমলে থাকত মুঘল সৈনিকরা, আর ব্রিটিশদের আমলে থাকত ব্রিটিশ সৈনিকরা, আর এখন রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি। জাহাঙ্গীর কি দৌরানিয়াতে হিন্দু আর মুসলিম, হিন্দু জোধবাই, মুসলিম নূরজাহান। জোধবাই কা মহল টুট গয়া হ্যায়, নূর মহল হম লোগ আগে চল কে দেখেঙ্গে, তো হম লোগ ইধর সে এন্ট্রি করেগা, পুরা কিলা অন্দর ঘুম কর হম লোগ বাবাজি সি গেট পে আয়েঙ্গে। সামনে নিচে যে বাগানটি দেখতে পাচ্ছেন, মুঘলদের আমলে এই বাগানে আঙুর চাষ করা হতো। 14 ডেলিভারি টাইম পে হি মমতাজ কা ডেথ হুয়া 1631 মে, উনকে 8 বচ্চে ভি খতম হো গয়ে থে ন্যাচুরাল ডেথ, 6 বচ্চে জিন্দা থে, ইসমে দো বেটিয়া থি জানারা রোশনারা। তো শাহজাহান নে আপনি দোনো বেটিয়ো কবি শাদি নি কিয়া, ক্যোঁকি শাহজাহান কে টাইম পে শাহজাহান জেসা কোই দূসরা বাদশাহ নি থা উসকে লিয়ে ভি এক্সটেন্ডার নি মিলা, তো পালকি বানা হুয়া হ্যায়। বন্ধুরা, সেই সময় এই সব জায়গাগুলোতে আঙুরের বাগান ছিল, এই সব জায়গা। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আমি এখন রয়েছি খাস মহলের সামনে, আর এই খাস মহলের আর এক নাম হলো আরামগাহ ই মুকদ্দার। শাহজাহান তার কন্যা রোশনারা এবং জাহানারার জন্য এই প্রাইভেট জায়গাটি তৈরি করেছিলেন। এই খাস মহলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1631 সালে এবং শেষ হয়েছিল 1640 সালে। এই খাস মহলের ভেতরে ফুলের নকশা করা সোনার কাজের পেন্টিং করা হয়েছে। এর আগের পর্বে দিল্লির সাইট সিন নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন
ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে, এছাড়া কার্টে লিঙ্কটি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারে। দিল্লি থেকে আগ্রা এবং মথুরা বৃন্দাবন ঘোরার জন্য আমাদের এক একজনের বাসের ভাড়া পড়েছে 600 টাকা করে। আপনারা চাইলে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে বললেই ওনারা আপনাদের বাসের ব্যবস্থা করে দেবে। দিওয়ানি খাস বা ব্যক্তিগত শ্রোতা হলটি 1635 সালে শাহজাহানের আমলে নির্মিত হয়েছিল। এটি সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে, যা ইনলের কাজ এবং খোদাই করা রিলিফ দিয়ে সজ্জিত। এটি সেই স্থান যেখানে মোগল সম্রাটরা দরবারি এবং রাষ্ট্রীয় অতিথিদের নিয়ে বিচার সভা করতেন। বন্ধুরা, আগ্রা ফোর্ট দেখা কমপ্লিট হলো, এবার আমরা যাচ্ছি নিচের দিকে যেখানে বাস দাঁড়িয়ে আছে সেখানে। তো চলুন, এরপরে আমরা যাব আগ্রার তাজমহল দেখার জন্য এবং আপনাদেরকেও ভিডিওতে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে তাজমহল দেখার জন্য এন্ট্রি টিকিট। টিকিটের ভাড়া পড়েছে 45 টাকা করে এক একজনের। বাসে আসলে এটাই সুবিধা হবে, আপনারা বাসের যে গাইড থাকবে তাকে টাকা দিয়ে দিলে ওনারাই আপনাদের টিকিট কেটে দিয়ে দেবে, সেটাই অনেক সুবিধা হয়, আপনাদের লাইনে দাঁড়াতে হবে না। বন্ধুরা, বাস থেকে নেমে গেছি, এবার আমাদের এরকম ব্যাটারি কার আছে, ব্যাটারি কার করে নিয়ে যাওয়া হচ্ছে তাজমহল গেটের সামনে। 20 টাকা করে এক একজনের ভাড়া পড়বে। আপনারা এসে ব্যাটারি কারগুলো ধরাটাই বেটার, কারণ ওই উঠে গাড়ি বাড়িতে না ওঠাই ভালো। ব্যাটারি কার ধরে নেবেন, 20 টাকা করে ভাড়া নেবেন, নিয়ে চলে যাবে তাজমহলের গেটের সামনে, ঘুরে আবার চলে আসবেন। ওই আসার সময় আপনার 20 টাকা ভাড়া দিয়ে দেবেন, ভাড়া দিয়ে আবার এখানে চলে আসবেন, সব থেকে বেস্ট হবে। বন্ধুরা, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি তাজমহলের গেটের সামনে। এখানে টিকিটটা যেটা আপনাদের দেখালাম, ওই টিকিটটা স্ক্যান করে তারপরে ভেতরে আমাদেরকে ঢুকতে দেবেন। চলুন তাহলে ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সামনে লেখা রয়েছে দেখবেন এন্ট্রি গেট, তো এইদিকে সোজা আপনাদেরকে যেতে হবে, চলুন। বন্ধুরা, এইটাই হচ্ছে এন্ট্রি গেট, এই সামনেই, এখান থেকেই স্ক্যান করে ঢুকতে হবে। তাজমহলের ভেতরে এন্ট্রি করার সময় আপনারা পকেটে কোনো বিড়ি, সিগারেট, লাইটার, ডেসলাই এগুলো রাখবেন না। বন্ধুরা, আপনারা এখানে আসলে কিন্তু কোনো রকম আবল তাবল জিনিস পকেটে রাখবেন না, কেননা প্রচণ্ড চেকিং। চেকিং করার পর তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করতে হবে, মানে বলতে চাইছি কোনো রকম গুটকা, পান, সিগারেট, হ্যাঁ, এই টাইপের জাতীয় যেরকম জিনিসগুলো এগুলো একদমই এর ভিতরে নিয়ে ঢুকবেন না, তাহলে কিন্তু আপনাদের গেট থেকেই পুরো আটকে দেবে আর ভেতরে ঢুকতে দেবে না। তো আমাদের চেকিং হয়ে গেল, টিকিটটা আপনাদের একবার দেখিয়ে দিই, এটা আমাদের টিকিট। আর বাসে করে আসলে এই স্ক্যান করে, মানে বাস থেকে আপনাদের টিকিট ওরাই কেটে দেবে পয়সা দিয়ে, ঠিক আছে? আপনারা পয়সাটা দেবেন, ওরাই আপনাদের টিকিট কেটে হাতে দিয়ে দেবে, আপনাদেরকে ফালতু সময় নষ্ট করতে হবে না। তো বন্ধুরা, সব কিছু চেকিং এবং কাগজের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ঢুকে গেছি তাজমহলের ভেতরে, এখন ভেতরেই রয়েছি, যাচ্ছি এবং ভেতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তাজমহলটি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এখন আমি এন্ট্রি করব তাজমহলের ভেতরে, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি তাজমহলের সামনে, দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য। এই তাজমহলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে আর এটি শেষ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এই তাজমহল উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত আর এটি হলো একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ বেগম নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। এই তাজমহলের নির্মাণের কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে
যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। এই তাজমহলের নির্মাণের কাজ শুরু হয় মমতাজের মৃত্যুর পর। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারিদিকে ইমারত এবং বাগান আরও 5 বছর পর তৈরি হয়। বন্ধুরা, তাজমহল দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাসের দিকে, যেখানে বাস দাঁড়িয়ে আছে পার্কিং সেই জায়গাতে। এবার আমরা যাব মথুরা বৃন্দাবনের দিকে, ঠিক আছে? যদি আলো ঠিকঠাক মতন থাকে তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ মথুরা বৃন্দাবনটা দেখিয়ে দেবো। চলুন তাহলে বাসে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা, যখন আগ্রা তাজমহল দেখতে আসবেন, যদি বাসে করে আসেন, বাসের এটা হচ্ছে স্ট্যান্ড, এখানে কিন্তু আপনাদের বাসগুলো সব দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ওই যে ব্লু কালারের যে সেকেন্ড দেখুন, হালকা ব্লু কালার রয়েছে, ওই ব্লু কালারের বাসটা কিন্তু আমাদের। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, পাশে চায়ের দোকানও আছে, আপনারা চা টা খেতে পারেন। দেখুন এখানে চায়ের দোকান রয়েছে, চা টা খেতে পারেন। আর আমার একজনের সঙ্গে দেখা হলো, একজন বাঙালি দাদার সঙ্গে দেখা হলো। দাদার নামটা একটু বলবেন। হাই ফ্রেন্ড, মাই নেম ইজ অধিকারী। আমি দাদার চ্যানেল দেখি, খুব ভালো, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগে। দাদা আমার ক্লোজ ফ্রেন্ড, বন্ধু। বাই। তো বন্ধুরা, আমরা এখন বাসে উঠছি, যাব মথুরা বৃন্দাবনের দিকে। রাধে রাধে বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি বৃন্দাবনে। এখন বাজে 7:30, অলরেডি রাত হয়ে গেছে। এবার ভেতরে যেতে হবে, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আমি চেষ্টা করব যতটুক দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা দেখুন, সবাই মিলে বলুন রাধে রাধে। বন্ধুরা, বৃন্দাবনে এসে এখন আমরা প্রথমে দেখব কংসের কারাগার। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমরা কংসের কারাগারের সামনে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে কংসের কারাগার। আর এখানে রয়েছে ক্লক রুম। আর এই সামনে থেকে আমরা হেঁটে এসেছি এদিকে, আর এদিকে ঢোকার গেট হচ্ছে এটা, আর ওখানে একটা ক্লক রুম রয়েছে। এর ভিতরে আপনাদের কোনো কিছু অ্যালাউ নেই, মোবাইল ক্যামেরা কোনো কিছু নেই, আপনারা ভেতরে যেতে পারবেন না। সব এই ক্লক রুমে রেখে আপনাদেরকে ভেতরে যেতে হবে। চলুন তাহলে ক্লক রুমে রেখে দিই। বন্ধুরা, এটা হচ্ছে শ্রী রাধা গোবিন্দ দেবের আদি বাড়ি। বন্ধুরা, আমরা বৃন্দাবনে রাত্রে পৌঁছে কিছুই ভালো করে দেখতে পারিনি। আমরা আবার দিল্লির দিকে রওনা দিয়েছিলাম। আমরা দিল্লিতে পৌঁছেছিলাম 3:30 সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।